আচ্ছা এই মুহূর্তে যে ছবি দেখছি আমরা এসএসসি দুর্নীতি মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে এসইউসিআই বিক্ষোভ যে ছবি দেখছেন আপনারা দেখুন যে সেখানে রীতিমতো বিক্ষোভে শামিল হয়েছে এসইউসিআই রামলীলা ময়দান থেকে মিছিল শুরু হতেই সেই মিছিল আটকে দেয় পুলিশ এবং পুলিশের সঙ্গে রীতিমতো ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় এসএসসি দুর্নীতি পাশাপাশি মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ এসইউসিআই বিক্ষোভ এবং সেই বিক্ষোভ মিছিলে যখন তারা অংশগ্রহণ করেন যখন তারা রাস্তায় নামেন ঠিক সেই সময় তাদেরকে আটকায় পুলিশ আমাদের সঙ্গে সৈকত রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত ঠিক এই মুহূর্তে সিচুয়েশন কিরকম সৈকত শুনতে পাচ্ছ এখানে উপস্থিত রয়েছেন প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল এবং এসইউসিআই এর রাজ্য নেতৃত্ববৃন্দ আমি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়কের কাছে আসব প্রাক্তন সাংসদের কাছে আসব আজকের ঠিক কি কি ইস্যুতে আপনাদের আন্দোলন এবং ভবিষ্যতে এই আন্দোলন কোন দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা আন্দোলনের একটা উচ্চ স্তরে আজকে আছি আইন অমান্য আন্দোলন সেই স্বাধীনতার সময় থেকে আন্দোলনের ধারা আছে বামপন্থী আন্দোলনেও আছে আজকে আমাদের প্রধান ইস্যুগুলো হচ্ছে যেভাবে এসএসসি নিয়োগে দুর্নীতি হয়েছে টেটে দুর্নীতি হয়েছে এবং নার্সদের নিয়োগেও দুর্নীতি হচ্ছে এর বিরুদ্ধে আমাদের এই লড়াই আমাদের লড়াই হচ্ছে দুয়ারে মদ পৌঁছে দেওয়ার প্রকল্প সরকারের এবং নারী নির্যাতনের বিরুদ্ধে এই যে বেকার সমস্যা এর বিরুদ্ধে আমাদের হচ্ছে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি ওষুধসহ রান্নার গ্যাসসহ পেট্রোল ডিজেল সর্বত্র ওষুধের এবং ওষুধের দাম বৃদ্ধি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন হচ্ছে সাম্প্রদায়িকতার যে বিষ সমস্ত দিক থেকে ছড়ানো হচ্ছে শিক্ষার মাধ্যমেও তার বিরুদ্ধে স্বাস্থ্যনীতিতেও যে বদল আনা হচ্ছে 280টা ওষুধ ছাঁটাই করা হয়েছে তার বিরুদ্ধে এবং কেন্দ্রীয় রাজ্য সরকারের সমস্ত রকম যে জনবৃদ্ধি নীতি তাদের বিরুদ্ধে আমাদের আজকে আইন ভাঙার আন্দোলন আমি এবারে রাজ্য নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব আজকের আপনাদের এই মিছিল শুরু হবার পরে পুলিশের সঙ্গে একটা বাদানুবাদ হলো কোনো রুট চেঞ্জ করতে বলছেন নাকি পুলিশ কোথাও থামতে বলছেন যদি পুলিশ আটকায় তাহলে কি করবেন ওনারা বলেছিলেন ওখানেই মিছিল আটকে দেবেন এগুতে দেবেন না আমরা আমাদের কথা বলেছি যে এখানে আটকানোর তো কোনো নিয়ম নেই এখানে 144 ধারা জারি নেই ফলে এখানে আমরা মিছিল করে যাব আটকালে আমরা আটকানোটা ভেঙে ব্যারিকেড ভেঙে আমরা যাব অর্থাৎ এই যে মিছিলে গিয়ে চলেছে আমি মিছিলের চিত্রটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে এই মিছিল কিন্তু আড়ে বহরে কলে বড়ে এই মিছিল একেবারে বিশাল একটি মিছিলে পরিণত হয়েছে কয়েক হাজার মানুষ এই মুহূর্তে রাস্তায় পা মিলিয়েছেন এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার দিকে যাচ্ছে এবং রাজ্য নেতৃত্ব স্পষ্টতই জানিয়ে দিলেন সেখানে বঞ্চিত চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে সেখানে বামফ্রন্ট নেতা বিমান বসুদের ছবি দেখছেন আপনারা অভিযোগ 2013 সালে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয় 2014 সালে লিখিত পরীক্ষা হয় 2016 পরীক্ষার রেজাল্ট বের হয় 2018 সালে নিয়োগ পরীক্ষা শুরু হয় কিন্তু মাত্র 1500 পদে নিয়োগ করে কমিশন এই বিষয়ে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আনন্দমোহন যে আনন্দমোহন ঠিক কি বললেন বামফ্রন্ট নেতা বিমান বসু একেবারে দেখো যেটা হচ্ছে যে আজকে তুমি দেখতে পাচ্ছ যে অষ্টম দিনে যেখানে মানসা সার্ভিস কমিশন তাদের কিন্তু ধর্ণা মঞ্চতে বিক্ষোভ চলছে এবং যেটা হচ্ছে যে 2013 সালে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 2018 পর্যন্ত মাত্র 15 লক্ষে নেওয়া হয়েছে প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী তারা বঞ্চিত এবং এখানে কিন্তু দুর্নীতির অভিযোগ তুলছেন আন্দোলনকারীরা কিছুক্ষণ আগে বিমান বসু তাদের তিনি কিন্তু এসেছিলেন সেখানে যারা আন্দোলন করছেন তাদের সাথে তিনি কথা বলেছেন এবং যেটা দাবি করা হচ্ছে যে যে আদালতের অজুহাত দেখে গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন যে চাকরি দিতে পারছেন না বলে আইনের জটিলতা আছে কিন্তু তিনি বলেন যে যারা চা প্রাপ্য যিনি যারা চাকরি প্রাপ্য তাদের কিন্তু চাকরি দেওয়া হচ্ছে না আমরা একটু কথা বলে নেবো কি
বললেন বিমানবাবু এসেছিলেন কি বললেন? উনি এসেছেন, উনি বলছেন যে আপনাদের প্রতি প্রচুর অন্যায় হয়েছে, মাদ্রাসাগুলোকে যে তুলে ধরে একটা চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা সমস্ত বুদ্ধিজীবী এবং পার্টি আমার আপনাদের সাথে আছে। কি বলবেন বঞ্চিত? আমাদের আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ চাই এবং গ্যাজেট অনুযায়ী, নিজস্ব গ্যাজেট অনুযায়ী সমস্ত নিয়ম মেনে নিয়োগ চাই। আমাদের এই বঞ্চনা, এত বড় দুর্নীতি পশ্চিমবঙ্গে শুধু নয়, ভারতবর্ষে হয়নি, আমাদের এই বঞ্চনা সাক্ষী আমাদের এই রক্তাক্ত ইতিহাস শুধু কলকাতা রাজপথ নয়, বিকাশ ভবন, হাজরা মোড়, নবান্ন, সব জায়গায় সাক্ষী রয়েছে। আমরা এর প্রতিবাদ আজীবন করে দেব, এই অনশন আমাদের চলবে। এবং একেবারে চাকরি প্রার্থীরা তারা কিন্তু ধর্ণায় সামিল হয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাবেন বলে দাবি করছেন তারা। অনেক ধন্যবাদ তোমাকে আনন্দ মোহন।